লক্ষ্মী টেক্সটাইল থেকে বলছি, বিনয় বসাক। আমি মিন্টু বসাক। আপনাদের সামনে কিছু নতুন কটন সিল থেকে খাদি স্পেশালিস্ট কিছু ডিজাইন নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং প্রত্যেকটা রেঞ্জ থাকবে 450 থেকে 1850 পর্যন্ত। আজকে যার ভ্যারাইটিস দেখাবো 450 থেকে 1850 পর্যন্ত এবং অনলি টোটালটাই হোলসেলারদের জন্য। তো আমি এখন যেটা দেখাচ্ছি পুরোটাই কটন সিল্কের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে। কটন সিল্কের উপর এমব্রয়ডারি? হ্যাঁ, কটন সিল্কের উপরে টোটালটাই এমব্রয়ডারি কাজ করা আছে এবং এই শাড়িগুলো কিন্তু বাড়িতেই কাচতে পারবে। এটার ভিতরে আমি 4 থেকে 5টা কালার দেখাবো, এর টোটালে কালার হয় 10 খানা। আচ্ছা, এবং টোটাল শাড়িটা কিন্তু 6.5 মিটার। এই শাড়িগুলো যে দেখাচ্ছি টোটালটাই 6.5 মিটারের কিন্তু প্রত্যেকটা শাড়ির মাপ আছে। এই সবের সঙ্গে ব্লাউজ পিস আছে? হ্যাঁ, উইথ ব্লাউজ পিস, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটাতে ব্লাউজ পিস। ওকে, এই 5টা কালার আমি আপাতত দেখালাম, কিন্তু কালার টোটালে 10টা কালার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এইবার যে আইটেমটা দেখাচ্ছি কটন সিল্কের উপর অ্যাপ্লিক কাজ করা আছে। আচ্ছা আচ্ছা, উইথ বিপি। এটার ভিতরে আপনি 5-6টার মধ্যে কালার দেখাতে পারবো, কিন্তু এর 10 থেকে 12টা কালার হয়। এটার একটাই কালার হবে আপাতত, কিন্তু এর কালার পাওয়া যাবে 10 থেকে 12টা টোটালে কালার। এটা আছে আপনার স্ল্যাব খাদির উপরে। আচ্ছা, গোল্ডেন প্রিন্ট, একদম নিউ ক্যাটাগরি আর নিউ স্টাইল, রিসেন্ট লঞ্চ হয়েছে। আচ্ছা, খুব ভালো আইটেম, এটা বেশ কিছু কালারও পাবেন। আচ্ছা, প্রত্যেকটা কম্বিনেশন দুর্দান্ত। এবার দেখাচ্ছি পুরোটাই পিওর কটন খাদির উপর প্রিন্ট করা আছে। কটন খাদি? হ্যাঁ, আচ্ছা, কটন খাদির উপর প্রিন্ট। হ্যাঁ,
আর আঁচলের সাইডটা আপনার পম্পম বসানো আছে। এটারও বেশ কিছু কালার হবে, কালারগুলো দেখিয়ে দিচ্ছি। উইথ ব্লাউজ পিস প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে। আচ্ছা, এবং যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি তাদের জন্য যারা নিয়ে গিয়ে বিক্রি করেন, এটাও আছে পুরোটাই কটন সিল্কের উপর এবং পুরোটাই জড়ি দিয়ে কাজ করা আছে। আচ্ছা, সারা বডিতে একইভাবে বুটি দেওয়া আছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে শাড়ির সাথে। উইথ ব্লাউজ পিস প্রত্যেকটাতে। একটা কালার হবে আপাতত, কিন্তু এর কালার আরো পাওয়া যাবে। আচ্ছা, এটা হ্যান্ডলুমের মধ্যে আছে কটন সিল্ক। আচ্ছা, আর পাল্লু বডি আলাদা আলাদা। আচ্ছা, টোটালটা আপনার একই ভাবে কাজ হবে, অল ওভার ওয়ার্ক, অল ওভার ওয়ার্ক আছে। আচ্ছা, এটা ব্লাউজ পিস কন্টাস্ট। আচ্ছা, আর মিডিয়াম রেঞ্জে এগুলো হয়ে যাবে। আচ্ছা, খুব ইউনিক আইটেম, এরও অনেক কালার আছে। কালারগুলো আপনাকে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এটার পরে আরো আপনি 6-7 কালার পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি ফুল কটন খাদের উপর। আচ্ছা, এবং কাজগুলো পুরোটাই জামদানি স্টাইলে কাজ করা আছে। আচ্ছা, কটন খাদি। পুরোটাই কটন খাদের উপর উইথ ব্লাউজ পিস। সম্পূর্ণটাই হাতের কাজের আছে। আচ্ছা, এগুলো সব হাতের কাজ। হ্যাঁ, সম্পূর্ণটাই মানে জামদানি স্টাইলে হাতে ঘোরানো আছে। জামদানি স্টাইল হ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, এরও বেশ কিছু কালার পাওয়া যাবে। এই মুহূর্তে আমি 7-8 কালার দেখাবো। এর উপরে কালার গুলো আবার ফেলছি আমি। হুম,
এটাও আছে পুরোটাই কটন খাদের উপরে, কিন্তু ডিজাইনটার নাম দেওয়া আছে কলাক্ষেত্র। আচ্ছা, কারণ এই চেনগুলো কলাক্ষেত্র স্টাইলে করা আছে। এটা অল ওভার ওয়ার্ক করা আছে পুরোটাই। এটার ব্লাউজ পিসেও আপনি কাজ পাবেন পুরোটাই। ব্লাউজ পিসটা একটু খুলে দেখাতে পারি। এটা আপনার ব্লাউজ পিসে কাজ করে দেওয়া আছে পুরো। আচ্ছা, আর হ্যান্ড ওয়ার্ক? হ্যাঁ, পুরোটাই হ্যান্ড ওয়ার্ক। এখন যে সেটা দেখাচ্ছি, এটা পুরোটাই স্ল্যাব বাই স্ল্যাব খাদি বুননো আছে। আচ্ছা, আর পুরোটাই হ্যান্ড ওয়ার্ক, স্ল্যাব বাই স্ল্যাব খাদি। হ্যাঁ, হ্যান্ড ওয়ার্ক। এগুলো পুরোটাই সুসুতে ঘুরানো আছে এই কাজগুলো। আপাতত আমি এটার এই কাটা কালার দেখালাম, কিন্তু এর কালার হয় 17-18। আচ্ছা আচ্ছা। এবং যারা যারা বিক্রি করার জন্য নেবেন, তারা সবাই ফোনে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। কটন সিল্কের উপরে আছে। কটন সিল্ক? এটা কটন সিল্কের উপর হ্যান্ড ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক উইথ ব্লাউজ পিস। ওকে, এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি। কটন সিল্ক না? কটন সিল্ক। হুম, স্ল্যাব বানানো আছে প্রত্যেকটা শাড়িতে। একটা মটকা ফিনিশ রয়েছে শাড়ির মধ্যে। আচ্ছা, মটকা ফিনিশ এর জন্য। আচ্ছা আচ্ছা। এটাও আছে কটন সিল্কের উপর হ্যান্ডলুম। এবং এই যে ঝর্ণা কটকিগুলো দেখছেন, এর পাশ দিয়ে পুরোটা জড়ি দিয়ে হাতে কাজ করানো আছে। আচ্ছা, আমি শাড়িটা পুরো জড়ির কাজের হাতের কাজটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাকু দিয়ে সুতোগুলো ঘোরানো আছে। আচ্ছা, ঝর্ণা কটকির উপর জড়ি, তাই তো?
এটারও বেশ কিছু কালার পাবেন, কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। উইথ ব্লাউজ পিস? প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে। আচ্ছা, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাওয়া যাবে। এবং যারা যারা শাড়ি কিনতে ইচ্ছুক তারা যেন ফোন করে যোগাযোগ করে নেয় আমাদের সাথে। প্রত্যেকটাই কালার কম্বিনেশন খুবই সুন্দর করা আছে। আচ্ছা, এটাও আছে কটন খাদি বুনানো। আচ্ছা, কটন খাদি পুরানো এবং পুরোটাই ঝর্ণা করা আছে। আর এগুলো আছে পুরোটাই জড়ি দিয়ে কাজ করা। আচ্ছা, উইথ ব্লাউজ পিস ঝর্ণা কোট কি প্লাস জড়ি ওয়ার্ক উইথ ব্লাউজ পিস সব কন্ট্রাস্ট হবে। আচ্ছা আচ্ছা, ব্লাউজ পিস কন্ট্রাস্ট। আচ্ছা, এটা আছে পুরোটাই কটন সিল্ক হ্যান্ডলুম জামদানি করা। হ্যান্ডলুম জামদানি? হ্যাঁ। ওকে, এবং এগুলো কিন্তু পুরোটাই সুই সুতোর কাজ। আর আঁচলটা পুরোটাই রেশম বুনানো আছে। আচ্ছা, রেশমের কাজ আছে, সব হ্যান্ড ওয়ার্ক আর পুরোটাই সুই সুতোর কাজ। আর এটা আছে ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস। ওকে, এটারও কালার আছে 6-7 খানা। এর কালার হয় টোটালে 10-12 খানা। আচ্ছা, এটাও আছে কটন সিল্কের উপরে এবং পুরোটাই জামদানি স্টাইলে লতা করা আছে নিম জড়ি দিয়ে। এটা পাটলি পল্লু করাও আছে। মেনলি কটন সিল্ক? কটন সিল্ক। আচ্ছা, এবং গঙ্গা যমুনা ইক্কাত করা আছে জামদানি স্টাইলে, পুরোটাই পাড় ঘোরানো আছে সুসুতোতে। গঙ্গা যমুনা পাড়? হ্যাঁ। আর কুচি আঁচল করে দেওয়া আছে, এটাকে কুচি থেকে এটা পরবে। চর্ণাইকত প্লাস গঙ্গা যমুনা পাড়, তাই তো, উইথ ব্লাউজ পিস।
আরও কালার পাওয়া যাবে কিন্তু টোটালে আট থেকে দশটা কালার হয় এটার। আচ্ছা এটা আছে হাফ মাটকা হাফ মাসলিন, পুরোটাই জামদানি স্টাইলে কাজ করে দেওয়া আছে এবং হাফ পোর্শন কিন্তু পুরোটাই জলডুরি স্টাইলে স্ট্রাইপ বুনে দেওয়া আছে। আচ্ছা আর ভিতরটা আছে, এটা আছে মাটকা। আচ্ছা ঠিক আছে, আঁচলটা এটা পুচি পর্যন্ত থাকবে। আচ্ছা আর এটা যাবে ব্লাউজ পিস, প্রত্যেকটাই কন্ট্রাস্ট ব্লাউজ পিস করে দেওয়া আছে। এটা যে কটা কালার দেখাবো, এই যে পাটটা দেখছেন পুরোটা টেস্টের জড়ি দিয়ে দেওয়া আছে। এই জড়িটা কিন্তু নষ্টও হবে না কালোও হবে না, যেরকমটি দেখছে সেরকমই থাকবে। এটারই কালার দেখালাম, কিন্তু এর কালার আরো তিন চারটে কালার পাওয়া যাবে, টোটালে সাত থেকে আটখানা কালার হবে।